কারো সম্পর্কে মনে মনে কিছু বললে কি গুনাহ হবে? আমি জানি সে অন্যায় করেছে। কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আজান দিলে আগে কি আজানের জবাব দিতে হবে? কেউ যদি পাগড়ির কাপড় কিংবা কোরআন আয়াত সম্বলিত কোনো কাপড় দিয়ে কাফনের কাপড় বানাতে চায়, এটা বৈধ হবে কিনা? নিঝুম এআইডি থেকে আপনি লিখেছেন, মায়ের গয়নার ব্যাপারে কি মেয়েরা ছেলেদের চেয়ে বেশি হকদার? মেয়ের বিয়ের জন্য এগুলো বিশেষভাবে রেখে দেওয়া যাবে কি না? মায়ের গহনা, মায়ের নগদ টাকা বা অন্য কোনো কিছু একইভাবে বাবার, এগুলো সবগুলো ছেলে মেয়ে সবারই অধিকার আছে। মেয়ে হলে গহনাগুলো সব তাদের হয়ে যাবে, ছেলে হলে টাকা পয়সাগুলো তাদের হয়ে যাবে, এরকম কোনো বিষয় না। বরং সকল সম্পদের বাজার মূল্য বের করে আনুপাতিক হারে যার যার হিস্সা তারা নেবেন। হ্যাঁ, মা যদি তার গহনা মেয়েকে দেন গিফট আকারে, তাহলে সেক্ষেত্রে ছেলে মেয়েদের মধ্যে সমতা বজায় রাখার নির্দেশ ইসলাম দিয়েছে। হ্যাঁ, বিশেষ কারণে যে মেয়েটা পিছিয়ে আছে, মেয়ে মানুষ, বিয়ে হবে পরের বাড়ি চলে যাবে, সেদিক থেকে আমি তাকে দিয়ে দিলাম, সেটা দিতে পারেন তিনি। এমনি মনীষিকদার লিখেছেন, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করি, আমি বিভিন্ন সময় ডিউটিতে অথবা বিভিন্ন দায়িত্বে থাকার সময় মাঝে মধ্যে আমার নামাজ কাজা হয়, তাতে কি আমার কোনো গুণ হবে? ডিউটির কারণে নামাজ কাজা করার সুযোগ নেই, প্রয়োজনে চাকরি ছেড়ে দেবেন। প্রয়োজনে আপনি আপনার কাজের ফাঁকে আপনি ওয়াশরুমে যান না, সেরকম ছুটি নিয়ে আপনি শুধু ফরসটুকু পড়ে ফেলবেন, কিন্তু কোনো অবস্থাতে নামাজ কাজা এটা গ্রহণযোগ্য হতে পারে না, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। এসহার্ট উর্মি ইসলাম আপনি এআইডি থেকে লিখেছেন, কারো সম্পর্কে মনে মনে কিছু বললে কি গুনাহ হবে? আমি জানি সে অন্যায় করেছে, সেটির জন্য আপনার মনে মনে তার অন্যায়ের কথা আপনার স্মরণ হলো বা আপনি চিন্তা করলেন সে লোকটা খারাপ, এর কারণে আপনার কোনো গুনাহ হবে না, কারণ আপনি তো কাউকে কিছু বলেন নাই। মনে মনে খারাপকে খারাপ জানা বা তার কোনো কিছু আপনার নজরে এসেছে সেটার কারণে আপনি তার সম্পর্কে সে ধারণা মনে তৈরি হলো, এটাতে অসুবিধা নেই। কিন্তু যদি আপনার কাছে পরিষ্কার কোনো ধারণা না থাকে, বাস সন্দেহের কারণে শুধুমাত্র তাকে আপনি বাজে জ্ঞান করলেন মনে মনে, সেটা অনুচিত হবে। সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন, কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আজান দিলে আগে কি আজানের জবাব দিতে হবে? আপনি কোরআন কারিম তেলাওয়াত করছেন, প্রতি মাঝখানে আজান শুরু হয়ে গেছে, আপনি তেলাওয়াত বন্ধ করে আজানের জবাব দিয়ে তারপর আবার তেলাওয়াত শুরু করেন, তাতে আপনার তেলাওয়াতও করা হলো, পাশাপাশি আজানের জবাব দেওয়ার যে অফুরন্ত সব আছে সেটার ভাগিদার আপনি হলেন। সাদিয়া আলম আপনি লিখেছেন, কেউ যদি পাগড়ির কাপড় কিংবা কোরআন আয়াত সম্বলিত কোনো কাপড় দিয়ে কাফনের কাপড় বানাতে চায়, এটা বৈধ হবে কিনা? বৈধ হবে, কোনো অসুবিধা নেই, যে কোনো কাপড় দিয়ে কাফনের কাপড় করা যাবে, কিন্তু পাগড়ি কাপড় বা কোরআন আয়াত সম্বলিত কাপড়, তবে কোরআন আয়াত লেখা কাপড় দিয়ে আপনি কাপড় বানাতে পারবেন না, কারণ সেটা কোরআন আয়াতের অবমান হবে, অসম্মান হবে, এটা শরীরে পায়ে না পাকে বিভিন্ন জায়গায় লাগবে, সেটা উচিত না। বাট পাগড়ির কাপড় এহরামের কাপড় এগুলো দিয়ে আপনি মানে বানাতে পারেন, কাপড়ের কোনো অসুবিধা নেই। আসুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।